কারো ক্রিসমাস, কারো বড়দিন, আলোক সমারোহে গির্জা সাজে, 25শে ডিসেম্বর জিঙ্গল বেল বাজে, মাঝে আর একটা দিন বাদে গির্জায় গির্জায় বেজে উঠবে জিঙ্গল বেল, শুরু হবে খ্রিস্ট ধর্মের প্রবর্তক মহান যিশুর জন্মদিন উপলক্ষে প্রার্থনা, আনন্দ উৎসবে মেতে উঠবেন সারা বিশ্বের মানুষ। সারা দেশের সাথে সাথে রায়গঞ্জ শহরের ক্যারিটাসে চলছে বড়দিন উৎসবের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। রায়গঞ্জের অন্যান্য গির্জার সাথে সাথে শহরের সুপারমার্কেট সংলগ্ন নেতাজি সুভাষ রোডে অবস্থিত সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট ক্যারিটাসে বড়দিন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি প্রায় সেরে ফেলা হয়েছে। এই ক্যারিটাস প্রাঙ্গণে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা 25শে ডিসেম্বর প্রার্থনা করার পাশাপাশি প্রভু যীশু খ্রিস্টের শুভ জন্মদিন পালন করবেন। শুধু খ্রিস্ট ধর্মের মানুষেরাই নন, পবিত্র এই উৎসবে মেতে উঠবেন সর্বধর্ম সমন্বয়ের আপামর মানুষ। হাজার হাজার মানুষ এই ক্যারিটাসে প্রভু যীশুর দর্শনে আসবেন। ক্যারিটাসের কর্ণধার ফাদার সিমন হাসদা জানিয়েছেন, দুবছর পর অতিমারী করোনার আবহ কাটিয়ে এবছর আমরা মহাধুমধামের সাথে ক্যারিটাসে বড়দিন উৎসব পালন করতে চলেছি। সেদিন প্রার্থনার পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সন্ধ্যায় রায়গঞ্জ পুরসভার সহযোগিতায় সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও আরো নানা অনুষ্ঠান থাকবে। বড়দিন উপলক্ষে ক্যারিটাস প্রাঙ্গণ সাজানো হচ্ছে। এই বছর 25শে ডিসেম্বরে আমাদের খুব ধুমধাম করেই হবে, কেন গত বছর কোভিড-19 জন্য এত ধুমধাম হয়নি। এই বছর সকালে আমাদের প্রার্থনা আছে, আমাদের আশেপাশে খ্রিস্ট ভক্তরা আসবেন, যাদেরকে আমরা ক্যারিটাস ফ্যামিলি বলি। তারপরে বেলা 11টার সময় থেকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হবে প্রায় 3টা অবধি। তারপরে ইভিনিংয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমাদের পৌরসভা থেকে সেটা আয়োজন করেছেন, উনাদের সহযোগিতা এবং আমাদের ব্যবস্থাপনায় সেটা অনুষ্ঠিত হবে। আমাদের আশেপাশের লোকগুলো এখানে আসবেন এবং নিজেরা আনন্দ করবেন, সেখানে প্রার্থনা করবেন, একে অপরকে শুভ বড়দিন অভিনন্দন জানানো হবে, এইভাবেই উৎসবটা চলবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।